এবারে দল বদলের সবচেয়ে বড় খবর ছিল রিয়াল মাদ্রিদে। দুজন ফুটবলার সাইন করিয়েছে স্পেনের জায়ান্ট ক্লাবটি। তার মধ্যে সবচেয়ে বড় ও প্রধান আকর্ষণ ছিল ফরাসি বিশ্বকাপ জয়ী তারকা কিলিয়ান এমবাপ্পে। বেশ ঘটা করেই এমবাপ্পেকে পরিচয় করিয়ে দিয়েছে রিয়াল। গ্যালারি ভরা দর্শক ছিল সেই অনুষ্ঠানে। রিয়ালের জার্সিতে বেশ উচ্ছ্বাসিতও ছিলেন এমবাপ্পে। অন্যদিকে আরেকজন ফুটবলার আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়েছে রিয়াল। তিনি ব্রাজিলের বিস্ময় বালক ফিলিপে এন্ড্রিক। যদিও এন্ড্রিককে আগেই কিনে নিয়েছিল রিয়াল মাদ্রিদ, তবে বয়স কম থাকায় আনুষ্ঠানিক চুক্তি এবং সব কাজ সারতে পারেনি ক্লাবটি। ইতোমধ্যেই এন্ড্রিক তার স্বপ্নের ক্লাব মাদ্রিদের জার্সি গায়ে চাপিয়ে ফেলেছেন, এমনকি খেলে ফেলেছেন বার্সার বিপক্ষে অনানুষ্ঠানিক একটা এল ক্লাসিকো। যদিও ম্যাচগুলো ছিল প্রি সিজনের, তাই আনুষ্ঠানিকভাবে রিয়ালের জার্সিতে অভিষেক করতে অপেক্ষা করতে হচ্ছে এন্ড্রিককে। এন্ড্রিক রিয়ালের জার্সিতে খেলে ফেললেও জার্সি গায়ে মাঠে নামা হয়নি এমবাপ্পের। তবে এবার এই দুই জনের রিয়ালের জার্সিতে আনুষ্ঠানিক অভিষেক হতে যাচ্ছে, সেটাও আবার শিরোপা জয়ের লড়াইয়ে। ইতালিয়ান ক্লাব আটালান্তার বিপক্ষে ইউরোপিয়ান সুপার কাপের ম্যাচের স্কোয়াডে দুজনকেই রেখেছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। মূলত ইউরোপিয়ান সুপার কাপের ম্যাচ হয়ে থাকে উইফা চ্যাম্পিয়ন্স লীগের চ্যাম্পিয়ন ও ইউরোপা লীগের শিরোপাধারী দলের মধ্যে। গত বছর নিজেদের 15তম চ্যাম্পিয়ন্স লীগ জেতে রিয়াল মাদ্রিদ, যা এই টুর্নামেন্টের ইতিহাসে একটা ক্লাবের সর্বোচ্চ শিরোপা। অন্যদিকে ইউরোপার শিরোপা জেতে ইতালিয়ান ক্লাব আটালান্তা। তাই মৌসুম শুরুর আগে এই দুই ক্লাবের মাধ্যমে সুপার কাপের এই ম্যাচ আয়োজন হতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে শিরোপা জেতার এই লড়াইয়ে শুরুর একাদশে এমবাপ্পেকে খেলাবেন আনচেলত্তি। তাই রিয়ালের জার্সিতে ফরাসি তারকার আনুষ্ঠানিক অভিষেক এক প্রকার নিশ্চিতই। তবে শিরোপা জয়ের গুরুত্বপূর্ণ এই ম্যাচে এন্ড্রিককে মাঠে নামাবেন কিনা রিয়ালের কোচ, তা নিয়ে আছে যদি কিন্তু। আনচেলত্তি স্কোয়াডে ঠিকই রেখেছেন এন্ড্রিককে, তবে প্রি সিজনের ম্যাচে নিজেকে কোচের কাছে তেমন ভাবে মেলে ধরতে পারেননি ব্রাজিলের এই ওন্ডার কিট। পারফরমেন্স ছিল যাচ্ছে তাই, যে কারণে হয়তো এখনই এন্ড্রিকের উপর আস্থা নাও রাখতে পারেন আনচেলত্তি। যদি এমনটাই হয় তাহলে রিয়ালের জার্সিতে অভিষেকের স্বপ্নটা আরেকটু বিলম্বিত হতে পারে এন্ড্রিকের জন্য। রেজাউল করিম, কালবেলা।